কবি জীবনানন্দ দাশ লিখিত উপন্যাস মাল্যবান, পর্ব সাত। পাথুরেঘাটার বাড়িটা উৎপলা নিজেই একদিন মাল্যবানের সঙ্গে গাড়িতে চড়ে দেখতে গেল। দেখে পছন্দ হলো না তার। অন্য কোনো বাড়িও সুবিধে মতো পাওয়া যাচ্ছিল না, কাজেই ঠিক হলো মেজদার পরিবার এলে মাল্যবান নিজে কিছুকাল মেসে গিয়ে থাকবে। মাল্যবান তার হাতের অবশিষ্ট ঘড়িটা, কতকগুলো সোনার বোতাম লুকিয়ে রেখেছিল বাক্সের ভেতর, বিক্রি করে সচারেক টাকা উৎপলাকে দিল। সোনার নেকলেসটা তাই আর বিক্রি করতে হলো না। এইসব নানা ব্যাপারে উৎপলার মনটা খুশি হয়েছিল। একদিন রবিবার সে মাল্যবানকে বললে, মনু অনেকদিন থেকেই বলছে চিড়িয়াখানা দেখতে খুব ইচ্ছে করে তার, আমিও তো শিগগির যাইনি, চলো না আজ যাই। তিনজনে ট্রামে উঠল। খিদিরপুরের ব্রিজের কাছে এসে মাল্যবান তার পরিবার নিয়ে ট্রাম থেকে নামল। বা আলিপুর বা কোথায় তুমি পথের মাঝখানে নেমে পড়লে যে? এই বাজারটুকুর ভেতর দিয়ে যেতে হবে, মিনিট তিনেকের পথ। খিদিরপুর বাজারের পথ দিয়ে হাঁটতে হাঁটতে উৎপলা নাক সিঁটকে বললে, ছি, মুরগি খাসি বাজারের ভিতর দিয়ে কলকাতা শহরে কি আর পথ ছিল না? মনু বললে, নাম ছাগলের বটকা গন্ধ বেরোচ্ছে বাবা, কি পেচ্ছাপের গন্ধ, ছে, ওই দেখ এক যা ছাগল কাটছি। ওদিকে তাকিও না মনু, আমাদের যদি একটা ছোট অস্টিন গাড়িও থাকতো তাহলে এই নালা নর্দমা পচা কাদার মুতের গন্ধ কি আমাদের নাগাল পেত মনু? আমি বড় হলে বাবা গাড়ি কিনবে, মনু বলল। হ্যাঁ, একেবারে চিড়িয়াখানার গেটের কাছে গিয়ে গাড়ি দাঁড়াতো, উৎপলা বলল, সেইখানে নামতাম। উৎপলা একটা নিঃশ্বাস ফেলল, কিন্তু এ নিঃশ্বাসটা চিংড়ি মাছ ঠোকরালে ফাতনা যেরকম করে নড়ে তেমনি হালকা, আলতো, উদ্দেশ্যহীন। চিড়িয়াখানার ভেতর ঢুকে উৎপলা বললে, এমন ঠান্ডা কেন গো, একেবারে হাড়গোড় কেঁপে ওঠে যেন। শালের ভাঁজ খুলে ভালো করে জড়িয়ে নাও পলা। না, এ পাট করা শালটা হাতেই থাক, শাল গায়ে দেবার মতো শীত দুপুরবেলা কলকাতায় কোথাও পড়ে না। হাঁটতে হাঁটতে বললে, এসব জিনিসের বাজে খরচ করতে হয় না, কেনই বা এনেছিলাম, হারিয়ে যায় যদি? আমার হাতে দাও। না, থাক আমার কাছে। মনুর দিকে ফিরে উৎপলা বললে, বাঁদর দেখবি মনু? ঝাঁকড়া মাথাটা নেচে উঠল, হ্যাঁ দেখব। তুই নিজেই তো একটা বাঁদর, তোকে এবার খাঁচায় আটকে রাখতে হবে। মনু, তুই আমার মেয়ে হয়ে জন্মালি রে। মাল্যবানকে বললে, চলো বাঁদরের ঘরে যাই। গেল সকলে মিলে সেখানে। মনু বললে, দেখেছো মা, কলার জন্য হাত পাচ্ছে, মা কিনে দাও। কলা দেবে না হাতি, যা খাচ্ছে তাই হজম করে নিক। কেন, হজম করতে পারে না, অম্বল হয়? উৎপলা মাল্যবানকে বললে, এ জানোয়ারগুলোর মুখ তো নড়ছেই নড়ছেই, পেটে আলসার টালসার হয় না? কি জানি। মনু খুব অনুভবাক্রান্ত হয়ে বাঁদরের খাঁচাগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ উৎপলা মেয়েটার চুলের ঝুঁটি ধরে টান মেরে বললে, তোকে এর মুখের মধ্যে পুড়ে দিলে বেশ হয়। আর একবার একটা হেঁচকা টান দিয়ে বললে, মানুষের পেটে জন্মেছিলি কেন বলতো দেখি? মাল্যবানের দিকে ফিরে উৎপলা বললে, চলো বাঘ দেখতে যাই। কিন্তু দুর্গন্ধে বাঘের খাঁচার থেকে অনেক পিছিয়ে রইল সে, বাঘগুলোর দিকে তাকাতেও গেল না। নাড়ি উল্টে বমি আসছিল উৎপলার, বললে, চিড়িয়াখানা ঢের হয়েছে, চলো এখন বেরিয়ে যাই। মনু বললে, বাঘ আমার মোটেই দেখা হলো না, বাঘ দেখতেই তো এসেছিলাম চিড়িয়াখানায়। কিন্তু তার কথা কেউই গ্রাহ্য করল না। মাল্যবান স্ত্রীকে বললে, এই তো এলে চিড়িয়াখানায়, এখনই বেরিয়ে যাবে, চলো পাখি দেখে আসি। পাখি আবার একটা দেখে নাকি, ও তো দিন রাত দেখছি। না না, সেরকম পাখি নয়, পাখি আমি সব দেখে ফেলেছি, ও আমার দেখার প্রবৃত্তি নেই। কলকাতায় তো দেখো কাক আর চড়াই, সড়াল, তিতির, কাকাতুয়া, মাকাও,
কত রকম হাঁস, বক, ফ্লেমিঙ্গো, ধনেশ, শামকল, দেখবে এসো, দেখবে এসো। যে ধনেশ দেখাচ্ছ তুমি দিনরাত? আমি? আরশোলা যেমন কাঁচ পোকা হয় তেমনি শামকল হয়ে যাচ্ছে তো ধনেশটা, বলে হেসে উঠল উৎপলা। তিনজনে মিলে সিন্ধু ঘটক দেখতে গেল। মনু অত্যন্ত কাতর হয়ে বলল, সিংহ দেখা হলো না আমার। বারবার মরিয়া হয়ে বাপ মাকে সে তার আবেদন জানাতে লাগলো, সিংহ দেখব, সিংহ কোথায়? ওই যে সিংহি ডাকছে। কিন্তু কেউ তার কথা কানেও তুলতে গেল না। সিন্ধু ঘটকগুলো রয়েছে একটা পুকুরের মধ্যে, ঢের নিচে, চারদিকে দেয়াল। একজন সাহেব ছুঁড়ে ছুঁড়ে হেরিং মাছ না কি যেন দিচ্ছিল তাদের। উৎপলা চেঁচিয়ে বলল, উফ, কত মাছ খাচ্ছে। তা খাবে না, হাতির মতো গতর। গা যেন কেমন কেমন করে উঠে। কেন? এই যে বালতি বালতি মাছ খেয়ে ফেলল, তা খাবে বই কি? ডিসপেপসিয়া হবে না? মাল্যবান ঠোঁট চুমড়ে একটু হেসে বলল, হ্যাঁ, ডিসপেপসিয়া। মনুর মাথা দেওয়ালের নিচে পড়ে থাকে, সে কিছুই দেখতে পাচ্ছিল না। বারবার নাকি সুরে বাবা মাকে ডেকে বলছিল, কই মাছ কোথায়, কীরকম করে মাছ খায়, কুমিরের মতো নাকি সিন্ধু ঘটক, কই সিন্ধু ঘটক কোথায়? কিন্তু রাজ ঘটকে যাদের বিয়ে হয়েছিল সেই বাপ মা এই মেয়েটির কোনো কথা খেয়ালের ভেতর আনলে না। উৎপলার কপালে গালে এমন সব খাঁজ ফুটে উঠল যে কুৎসিত দেখাতে লাগলো তার সুন্দর মুখটাকে। বোঝা গেল তার বয়স হয়েছে। অবসাদে বললে, হেই তোমার চিড়িয়াখানা। কেন, মন্দ কি? না, এখানে আর কোনোদিনও আসা হবে না। আমার তো বেশ লাগে। দেখবার ভেতর দেখতে চেয়েছিলাম তো বাঘ আর সিংহ, তাও বাবা কি ভকভক করে গন্ধ আসে, কে এগোতে পারে? বাঘ কেন, দেখতে হয় পাখি। তোমার রুচি তো আমার নয়, শামকল পাখির চোখ দিয়ে পৃথিবীকে দেখব আমি? তাহলে তো পাখি সবচেয়ে ভালো মনে হতো, সবচেয়ে ভালো লাগতো শামকল পাখি। তাহলে মন্দ হতো কি? প্রতীক পৃথিবীর সে এক আলাদা নিগূঢ়তার ভিতরে যেন দাঁড়িয়ে বললে মাল্যবান বস্তু পৃথিবীর নারীটিকে, হলো না তো, আসছে জন্মে হবে। আসছে জন্মে আবার শামকল? ওরে বাবা! উৎপলা ধরফর করে কেঁপে উঠে বললে, না রে বাবা, তার চেয়ে কোনো জন্ম না পাওয়াও ভালো। জন্ম নিলে ময়ূর হয়ে উড়ে যাব আমি সেই গোরক্ষপুরের দিকে জঙ্গলে। সেখানে সরস্বতী দই বিক্রি করছেন বুঝি মহলানবিশ মশাই? বেশ বেশ, যেও, চলো চন্দনা তিতির দেখে আসি। মনু বললে, তিতির কি বাবা? মাল্যবান কোনো উত্তর দিল না। উৎপলার দিকে তাকিয়ে বললে, চলো, দাঁড়িয়ে যে চলো। ডাক পাখি, বাজ, শিকড়ে বাজ, খানদানি শামকল, দেখে আসি সব, দেখে আসি সব। কিন্তু একেবারেই কোনো তাড়া ছিল না উৎপলার। মাল্যবানের দিকেও তাকাতে গেল না সে। আমার একটু জিরোতে হবে রে বাবা, পা দুটো ধরে গেছে, মাজা ভেঙে গেছে, বাপরে। তিনজনে একটা গাছের নিচে ঘাসের চাবড়ার উপর বসল। বসতেই উঠে দাঁড়িয়ে বললে, ঘাসের উপর যে বড় বসলে সবাইকে নিয়ে, ওই তো বেঞ্চি ছিল। বেঞ্চির চেয়ে ঘাসে বসতেই ভালো লাগে আমার, ঘাসে আমার কুটকুট করে। উৎপলা বললে, বেঞ্চিতে গিয়ে একাই বসলে সে। বসে বললে, কত লোক তো বেঞ্চিতে বসে আছে, বসতে ভালো লাগে বলেই তো। উৎপলা নিজের মনেই তারপর বললে, এত সব লোক চারদিকে, তাদের সঙ্গে বেশ তো খাপ খায় আমার, অথচ ঘরের মানুষদের সঙ্গেই সারা শাড়ির কোটাল। ঘাসে গা ছড়ে যায়, আমার শাড়ি নোংরা হয়, মুচি মুসলমানের চন্নামৃত্যে গড়াগড়ি খেতে হয়, অথচ ঘেসুরে সেজে বসেছেন সবরা। ঘাস ঘাস না হলে হবে না, আঁটি আঁটি ঘাস বাঁধবে নাকি তোমরা বাপ বেটিতে মিলে?
কথা বলে যেতে লাগলো উৎপলা। মাল্যবানের থেকে উৎপলা হাত দশেক দূরে একটা বেঞ্চিতে বসেছিল, কিন্তু প্রতি মুহূর্তেই মাল্যবানের মনে হতে লাগলো এইটুকু ব্যবধান ঘোচাতে হলে সত্যিই যদি ঘোচাতে পারা যায়, উৎপলার তরফ থেকে আহ্বান আসবে না কোনো দিন। তাছাড়া বেঞ্চিতে তো ঘাসের ভেতর ঘাস নয়, মনু আরামে ঘাস, ঘাসের ঢেউয়ে। বেঞ্চিটা ঘাস গাছের কাঠেও তৈরি নয়, ধান গাছের কাঠেও নয়, সেরকম কাঠ নেই কোথাও, কেঠো কাঠ আছে। এত ঘাস থাকতে কি ভীষণ কেঠো কাঠের বেঞ্চি চারদিকে সব। উৎপলা বললে, চলো এই বেলা বেরিয়ে পড়ি, প্রকাশবাবুর আজ সন্ধ্যের সময় আসার কথা ছিল। পাখি দেখবে না? আমি সিংহনা দিকে যাব না, মনু বললে। আচ্ছা, ওই দিকে একটা টেবিলের চারদিকে বসে কয়েকটা লক্কা মেয়ে চা খাচ্ছে, ওরা কারা? চিনি না তো, দেখিনি কোনো দিন। মেয়েদের দিকে না তাকিয়েই মাল্যবান বললে, কেমন এক বিঘত পেট বার করে শাড়ি পরেছে, কেমন কানের পাশে ঝুলপি ঝোলাবার কায়দাটুকু। নিশ্চয়ই আইবুড়ো এরা সব। বাস্তবিক, যার বিয়ে করেনি তাদেরই রগর, বলে উৎপলা মুখ ফিরিয়ে চোখ দিয়ে গিলতে লাগলো যেন মেয়ে কটিকে। মাল্যবানের ভালো লাগলো না। ওদের দিকে চোখ দিও না বাপু, ওরা চা আর স্কোন খাচ্ছে, কেন চোখ লাগাচ্ছ পলা? মাল্যবান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঘাসের শীষের সাদার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ মনুর কোঁকড়া চুল নিয়ে খেলা করল, তারপর উৎপলার দিকে ফিরে তাকিয়ে দেখল তেমনি করেই মেয়ে কটির দিকে গোগ্রা সে চেয়ে আছে। সে এখানে এসে বসো তুমি এই নরম ঘাসে। চলো এখন উঠি। কোথায় যাবে? এখানে বসে আর কি লাভ? তোমার পা ব্যথা করছে বলছিলে, চা খাবে? না, ব্যথা কমে গেছে। চলো না, ওই মেয়েদের পাশে আরেকটা টেবিল খালি আছে। না, তুমি আমাকে আরেক দিকে নিয়ে চলো। মেয়ে কটির দিকে পিছন ফিরে হাঁটতে হাঁটতে উৎপলা বললে, ভেবেছিলাম আজ কপালে সিঁদুর টিপ পরে আসবো না। কেন, সব সময় এসবের কি দরকার? হ্যাঁ, রেওয়াজ উঠে গেছে, মাল্যবান বললে, ওসব টিপটাপ ফেঁদে কি হবে? যদি না সিঁদুর ধেবড়ে আসতাম তাহলে এই মেয়েরা কি মনে করত বলো তো দেখি? মাল্যবান এ কথা সে কথা ভাবছিল, বললে, মনে করতো একটা কিছু, মনে করার বালাই নিয়ে মরি আমি। তোমাকে হয়তো মনে করতো আমার মেসো কিংবা মামা শ্বশুর। আমাকে যদি ওরা তোমাদের বাড়ির খাজাঞ্চি কিংবা সরকার মনে করতে পারত তাহলে হয়তো খানিকটা লাভ ছিল। মাল্যবান হাঁটতে হাঁটতে একটা চোর কাঁটা ছিঁড়ে খোরকে বানিয়ে বললে, সেই যে বিলেতে গিয়ে মাখন তোলা শিখে এসেছে, সব সময় সাহেবি পোশাকে থাকে, সাহেবি করে বেড়ায়, সেই যে মাখন তোলার সাহেব আমাদের মতিন চৌধুরী গো, তাকে যদি সঙ্গে করে আনতে পারতে তাহলে তোমাকে ওরা ছো ছো করে চিলের চোখ দিয়ে দেখে নিত বটে। ওদের ওই রকমই তো স্বভাব। আমার মতো ধনকৃষ্ণের সঙ্গে চিড়িয়াখানা রোঁদ দিতে এসেছ, এ আবার কি একটা দেখবার? চোখ তুলে তাকিয়ে দেখবে কি? মতিন চৌধুরী কে? আহা, বললাম যে বিলেত থেকে মাখন তুলতে শিখে এসেছে। দুধের থেকে মাখন তুলতে? হ্যাঁ হ্যাঁ, মাখন তোলার সাহেব। তার সঙ্গে আমি চিড়িয়াখানায় আসতাম, মানে? এমনি বলছি কথার কথা, তুমি বড্ড বেকুব। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, কোনো উদ্দেশ্য নিয়ে চলছিল না তারা, কোনো দিকে যাচ্ছিল খেয়াল ছিল না, এমনি শীতের বিকেলে ঘুরে বেড়াচ্ছিল চিড়িয়াখানার চিলতি চিলতি মাঠ, ঘাসের ভেতর, রাস্তায় বেরাস্তায়। তোমার মাইনে তো 250 হলো, রিটায়ার করবার আগে কত হবে? 275-300, এর বেশি না? না, উৎপলা ভাবছিল, চিন্তার মাঝপথে থেমে বললে, 250 মাইনেতে কি গলাবন্ধ কোট ছাড়া আর কিছু পরা যায় না? কেন যাবে না, ধুতি পাঞ্জাবি পরা যায়, আজকাল অনেকেই তো তা পড়ছে। তা নয়, আমি বলছিলাম হ্যাট টাইয়ের কথা, কেন পরো না তুমি?
পড়লে মানায় না বটে, তোমাকে কেমন যেন খাপ ছাড়া দেখায়। এরকম হলো কেন? কেন হলো? মাল্যবান তার হাতের ঘাসের শিশটা দাঁত দিয়ে কাটতে কাটতে বললে, চিনি মিষ্টি আর নুন নোনতা কিনা উৎপলা, সেই জন্য হলো। খানিকটা দূর নিঃশব্দে এগোল তারা। মনুর কথায় কেউ কান দেয় না, নালিশ কেউ শোনে না, সেই জন্য সে অনেকক্ষণ থেকেই চুপ মেরে গিয়েছিল। উৎপলা বললে, খোঁচা খোঁচা দাড়ি কেমন দেখাচ্ছে তোমাকে, চেঁচে এলে না কেন? হঠাৎ তোমরা সকলে বললে চিড়িয়াখানা দেখবে, সময় পেলাম কোথায়? তাই তো, কী দিয়ে চাঁচবে, জিনিস পাবে কোথায়? দাড়ি যারা সত্যি চাঁচে, প্রথম পক্ষের মাগিকে শ্মশানে পোড়াতে পোড়াতে গালে হাত বুলিয়ে নেয়। তাই নেয় বুঝি? দাড়িটা কামানো হলো কি না দেখে নেয়। চিড়িয়াখানা থেকে বেরুচ্ছে না, কিছু দেখছে না, বসছে না কোথাও, পায়চারি করার মতো আস্তে আস্তে হাঁটছে, ঘাসের উপর দিয়েই বেশি। কোথায় চলছে, কেন চলছে, সেই খেয়াল না হারালেও শুধোচ্ছে না কেউ কাউকে। মনু কোনো কথা বলছিল না, তার পা টাটাচ্ছিল, বুক ধরফর করছিল, জিভ শুকিয়ে আছে অনেকক্ষণ, কিন্তু তার কোনো কথাই কেউ সাড়া দেয় না, সায় দেয় না বলে কাউকেই সে কিছু বলতে পারছিল না। মনু খানিকটা পিছনে পড়ে গিয়েছিল, তার জন্য দুজনে খানিকক্ষণ থেমে দাঁড়ালো। মনু এলো। মাল্যবান ঠিক উৎপলার মনের মতো ঠাঁটে পা ফেলে হাঁটতে পারছিল না, পা দুটো কিছুতেই আর ভাঙতে চায় না যেন। উৎপলা যা চায় মাল্যবানের পায়ে, পদক্ষেপে সে সৌন্দর্য, মাত্রা, দৃঢ়তা কিছুই ধরা পড়ে না। হাঁটতে হাঁটতে তারা বাঘের ঘরের কাছে এসে পড়ল আবার। খাঁচার ওপর থেকে ছুঁড়ে থপাস থপাস করে কাঁচা মাংস দেওয়া হচ্ছিল জানোয়ারগুলোকে। কীরকম করে এরা মাংস খায় দেখবে এসো? উৎপলা মাথা নেড়ে বললে, এখন বেরিয়ে যাব। হাঁটতে হাঁটতে নিজেকে সান্ত্বনা দিয়ে উৎপলা বললে, আমার দাদা মেজদা ছোড়দা এরকম নয়, কখনো ন্যাং ন্যাং করে হাঁটে না তারা। সামনে তাকিয়ে দেখলে দুটো মস্ত হাতি দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে অনেক ডালপালা কেটে রাখা হয়েছে, হাতিগুলো ক্রমাগত শুঁড় দিয়ে সেগুলো টেনে টেনে খাচ্ছে। মনু বললে, দেখলে বাবা কীরকম শুঁড় দিয়ে কলা টেনে নিয়ে মুখের মধ্যে ফেলে দেয়। একটা মুসলমান ছেলে কলা দিচ্ছিল, পাঁচ ছটা হাতি, কিন্তু কলা মাত্র দশ বারোটা। কিন্তু হাতিগুলোর হায়া আছে, নিয়ম মেনে চলাটা দেখবার মতো, পাশাপাশি কটাতে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কারু ভাগ নিয়ে কাড়াকাড়ি করছে না, যার কপালে যেটুকু প্রসাদ পড়ছে তাই নিয়েই তৃপ্ত, তারপর ডালপালার দিকে মন। মাল্যবান বিমুগ্ধ হয়ে দেখছিল, বললে, মানুষের চেয়ে জীবনটাকে এরা বেশি বোঝে, জীবনের কষ্ট ও একঘেয়েমি সহ্য করবার ক্ষমতাও এদের চীনের বা ভারতের জ্ঞান বিষ্ণুর মতো। বাস্তবিক হাজার দু হাজার বছর আগে এরা ভারতে, চীনে সমাজের বড় বড় জায়গায় দাঁড়িয়ে দেখেছে, শুনেছে, রক্ষা করেছে, ধর্মকর্মের বিধান দিয়েছে বলে মনে হয়। শুনে উৎপলা কোনো সান্ত্বনা পেল না। হাতির কুলোর মতো কান ও বুড়ো দিদিমার মতো মুখ দেখে কেমন যেন কৌতুক, অসাদ, নিরেশ, অস্বস্তি বোধ করছিল সে। বললে, থাক, অনেক হয়েছে, এখন চলো। হাঁটতে হাঁটতে মাল্যবান বললে, একবার বেরিয়ে গেলে ঢুকতে পারবে না কিন্তু আর। আমি ঢুকতে চাইও না আর, এই জায়গায় কোনোদিনও আর আসা হবে বলে মনে হয় না। চলো ছোলা কিনে নিয়ে কাকাতুয়ার ঘরে যাই, দানা খাবে আর পড়বে কা কা তু ওয়া। একাত্তা পাখি বেশ পড়ে, সবগুলোই পারে, পড়ালেই পারে, চলো। থাক, নানা রঙের কাকাতুয়া আছে, বেশ পশমের মতো পালক, ডানার দিকে তাকিয়ে মনে হয় যেন আগুনের থেকেই উৎপত্তি হয়েছে ওদের সব, আগুনের ভেতর খেলা করছে সব, আগুনে আগুন খেলা করে একদিন আকাশে নীলিমায় মিলিয়ে যাবে। চলো চলো। উৎপলা দাঁড়িয়েই রইল, আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললে, ওই তো টেবিলটা,
সেই মেয়ে চারটি ওখানেই বসেছিল, ওখানে? মাল্যবান কিছু বলবার আগে উৎপলা বললে, কোথায় গেল তারা? চলে গেছে। চিড়িয়াখানার ভেতরে কোথাও তো তাদের দেখলাম না, এত তাড়াতাড়ি বেরুলো যে? ঢুকেছিল আমাদের ঢের আগে, দেখাশোনা মজা মারা হয়ে গেল, বসে থাকবে কেন? বেশ্যার ছেলের অন্নপ্রাশন কি সারাদিন বসে খাবে? মাল্যব্রাণের অন্নপ্রাশনের কথাটা কোনো কথা নয়, একবার দাঁত দিয়ে চিবিয়ে চোয়াল শক্ত করে কথাটা তারপর ঝেড়ে ফেলে দিল উৎপলা। বললে, দেখলাম মেয়েকটির প্যাঁচে প্যাঁচে বেশ জিলিপির রস, হাত তুলে ফুর্তি করছে, আগা পাঁচতলা মিঠিয়ে ঝিকিয়ে কি ফুর্তির তোর, সারাটা সময় টেঁসে যাচ্ছে না তো? আমার ওরকম হয় না তো, বেঁচে যেতে বুঝি ওদের মতো ফুর্তি করতে পারলে হলে কেমন হতো? একটা বিতকাম নিঃশ্বাস ফেলে উৎপলা বললে, ফুর্তি মানে আমোদ। আমোদ বলছো তুমি? সত্যিকারের আমোদ মানে আনন্দ? মাল্যবান ঘাসের ওপর পিচ কেটে বললে, ওহ ওইসব মেয়ে, ওরা তো ছেনাল, আনন্দ আমোদের ইষ্টকুটুম আমার সব, ওদের কথা ভাবে মানুষে? ওদের খাটিয়ে আবার কথা বলো? মাল্যবান দাঁত মুখ খিঁচিয়ে পিচ কাটল ঘাসের ওপর আবার। তবে কি, ছাগল দিয়ে ধান মারিয়ে দশমুখ করে সেই ছাগলের কথা বলে বুঝি? চলতে চলতে মাল্যবান থেমে গেল। কোথায় যেতে চাচ্ছ তুমি? এবারে চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব, উৎপলা বলল। আমি তো তা বলছি না, তুমি রাখালি করে ধান খেতে চাচ্ছ তো ছাগলকে সরিয়ে দিয়ে? ওই মেয়েগুলোর মতো পাটে এসে বসতে চাচ্ছ তো? কে না চায় পেতে বসবার পাট, কিন্তু দেবার ভার তো শামকালের ওপর নয়। মনু এদিকায়। কেউ কারোর ওপর বরাদ দিতে পারে না, ধনেশ পাখি ঠোঁটকে নিয়ে বসে থাকবে, মারবাড়ি কবে তার তেল নিতে আসবে, সেই জন্য চন্দনা নিজের পাটে উড়ে যাবে। মনু! মাল্যবান চিড়িয়াখানার থেকে বেরিয়ে যাবার গেট এড়িয়ে অন্য পথ ধরে চলতে লাগলো। উৎপলা বুঝতে পারল না, অনেকক্ষণ হেঁটে বলল, কই এ গোলক ধাঁধা ফুরোতে চায় না দেখছি। বেরোতে চাও? মনু কোথায় গেল? চলো ঘুরি। ঘুরো তুমি। তুমি কি করবে? একা তো বেরিয়ে যেতে পারবো না। কাছে একটা বেঞ্চিতে গিয়ে চোখ বুজে বসল উৎপলা। পা টাটাচ্ছে? একটা খালি বেঞ্চি আলগোছে তার এক কিনারে বসে পড়েছে উৎপলা, একটা হাত তার বুকে, আর একটা কোলের ওপর ভাটার টানে সমুদ্র সরে গেলে ভিজে ঝিনুক পরগাছার ঠান্ডার মতো করুণ হয়ে পড়ে আছে। খানিকক্ষণ এদিক সেদিক উঁচু উঁচু গাছের মাথায় আকাশের মেঘ আলোর দিকে তাকিয়ে কি যেন কেমন একটা অন্তিম প্রতিম অর্থ অবধান করে তারই কাছে শান্ত নিস্তব্ধ হয়ে নিজেকে নির্বিশেষে ছেড়ে দিল উৎপলা। একটু কাত হয়ে ডান হাতের ওপর মাথা পাতল, চোখ বুজে এলো, মনুও ঘাসের ওপর ঘুমিয়ে পড়েছে।